আসসালামু আলাইকুম সবাইকে, বিন আলে কারপোর্ট থেকে সবাইকে আরেকবার স্বাগতম। আজকে রিভিউ করব হচ্ছে ল্যান্ডক্রুজার প্যারাডো নিয়ে। যারা অফ রোড অন রোড গাড়ি পছন্দ করেন তাদের জন্য অবশ্যই লাক্সারিয়াস একটা গাড়ি নিঃসন্দেহে। তো এটার পরিচিতিটা পর্বটা বলি, এটা হচ্ছে 2014 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2017। এটা ফুল লোড, আপনার সামনের টু সিট পাওয়ার এবং সানরুফ সহ। তো কালারটা হচ্ছে হোয়াইট পাল কালার, মানে একদমই এক্সট্রিমলি লেভেলে ফ্রেশ, আপনার বাংলাদেশে কোনো ডেন্ট পেন্ট হয় নাই। তো আমি আপনাদের সামনের ফ্রন্ট থেকে আমি দেখানোর চেষ্টা করি। এটা আপনার হেডলাইটটা একদম মানে অরিজিনাল যেভাবে আছে সেভাবে আছে। ফক লাইটটা যদি আপনারা দেখেন, এটা অরিজিনাল যে নিকেলটা থাকে, অরিজিনাল নিকেল সহ, এবং সামনের যে মনোগ্রামটা টয়োটার লোগো, এটা অরিজিনালভাবে আছে। এবং কয়েকটা জায়গায় স্ক্র্যাচ আছে, ছোট ছোট দু একটা স্ক্র্যাচ আছে। তো আমরা সাধারণত এটা করি না, এই জন্য যে ক্লায়েন্ট নিবে সেজন্য বুঝতে পারে যে কালারটা অরিজিনালভাবে আছে। তো আমরা এটা বোঝানোর জন্য এটা রেখে দিচ্ছি, আমরা এটা টাচ আপ করি নাই। তো গাড়িটা সম্পর্কে বলতে গেলে, আমরা আসলে গাড়িটা কিনছি গুলশান থেকে, এক ভদ্রলোক কাছ থেকে। তা উনি আসলে ওয়েল মেনটেন্স করছে। তো ওয়েল মেনটেন্স করার কারণে হচ্ছে কি, গাড়ির আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে একদম যে জাপানের যে কালারটা, একদম ওই কালারটাই ফুটে আছে, মানে বাংলাদেশে কোনো ডেন্ট পেন্ট হয় নাই। তারপর আপনাকে আরেকবার দেখাই দিই যে কিছু কিছু দু একটা জায়গায় স্ক্র্যাচ আছে। তো আমরা শুধুমাত্র এটা না করার রিজন আছে একটাই, যে গাড়িটা যারা পারচেস করবে তার জন্য বুঝতে পারে এটা অরিজিনাল বিল্ডিংয়ে যেভাবে আসছে ঠিক ওইভাবেই আছে। তো এটা সম্পর্কে যেটা আপনাদেরকে বলতেছিলাম, যে পাদানিটা যেভাবে ছিল এভাবে, এক্সট্রা কোনো পাদানি উনি লাগায়নি, গাড়ির সাথে যেটা আসছে সেটাই। আর আপনার মিররের এখান থেকে যদি দেখেন, গ্লাসের এখান থেকে যে নিকেলগুলো, এটা অরিজিনালভাবে, এটা করানো হয় নাই, গাড়ির যেভাবে আসে ঠিক এভাবেই। আর আমরা যদি এর ভিতরে আমি একটু সামনের সিটগুলো একটু দেখানোর চেষ্টা করি। সামনের সিটটা হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র, এবং সামনের টু সিটি পাওয়ার, সামনের টু সিটি পাওয়ার, আপনারা চাইলে এটারে মুভমেন্ট করতে পারবেন, সামনে পিছনে নিতে পারবেন। আর এটা সব থেকে ভালো ফেসিলিটি হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র। সাধারণত আমরা প্যারাডো, ল্যান্ডক্রুজার প্যারাডো যেগুলো দেখি, ব্ল্যাক ইন্টেরিয়রটা বেশি দেখি। তো এটার সুবিধা হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র। তো এটা আমার নিজের অনেক পছন্দ, বেজ ইন্টেরিয়রটা ভালো লাগে দেখতে ভিতরে। এটা হচ্ছে সেভেন সিটার আপনার। আর আরেকটা কথা বলি, সেখানে হচ্ছে এটা হচ্ছে ফুললি লেদার সিট, এটা ফুললি লেদার সিট, কোনো আর্টিফিশিয়াল লেদার না, একদম ফুল লেদার সিট, গাড়ির সাথে যেভাবে আসে ঠিক এভাবেই আছে গাড়িটা। আর আপনার পিছনের দিক থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। পিছনে আপনার আরও দুইটা সিট আছে, চাইলে এটা আপনারা ফোল্ড করতে পারবেন, ভেঙে রাখতে পারবেন, সেভেন সিট, চাইলে এই দুইটা সিটটাকে আপনারা ফোল্ড করে আবার ভেঙে রাখতে পারবেন। তো সব মিলে এটা নিয়ে আসলে আর লঙ্গার করব না ভিডিওটা নিয়ে। তো যারা মানে প্যারাডো ল্যান্ডক্রুজার পছন্দ করেন বা কিনতে চান, তারা আমাদের শোরুমে আসতে পারেন, বা আমাদের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমাদের শোরুমের নাম তো আপনারা এর আগে জানেন, বিনালে কারপোর্ট। তো আমি একটু ভিতরে উঠে দেখানোর চেষ্টা করি, ভিতর থেকে আপনাদের সানডুব যে অপশনটা, গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি। এটা হচ্ছে সানডুব, নিঃসন্দেহে প্যারাডোতে সানডুবই থাকে সব গাড়িতে বেশি, সানডুব ছাড়া প্যারাডোগুলো একটু কম আসে। তো আর গাড়ির সঙ্গে যে মনিটরটা আছে, এটা অরিজিনালভাবে, এটা বিল্ডিং এভাবে আসছে। তো আপনারা যদি কেউ চান এটার আবার এক্সচেঞ্জ করে, এখন বড় যে মনিটর এটাও লাগাই নিতে পারবেন। আর এটার হচ্ছে আরেকটা ফিচার আমি সামনে থেকে মানে আমি বের হয়ে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। আপনারা অনেকেই আছে যে 14 মডেলের গাড়ির এটারে অনেকেই 16 বা 18 বা 20 সেভ করতে চান, তো সেক্ষেত্রে চাইলে আপনারা এটারে করতে পারবেন। এটার সুবিধা হচ্ছে কি, যারা এই 14 মডেল গাড়িগুলোরে নিয়ে আপনারা 20 সেভ করতে চান, সেক্ষেত্রে আপনার সামনে বাম্পার, সামনের হেডলাইট, সামনে বোনাট, পিছনে ব্যাকডেলা লাইট, ব্যাকডেলা এগুলো চেঞ্জ করলে কিন্তু আপনি 20-এর মডেল হয়ে যাবে। তো যারা মানে গাড়িটা পারচেস করতেছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে।
আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের একটা লাইকস কমেন্ট দিবেন, কারণ আমরা ভিডিও করি আপনাদের জন্যই। তো আপনারা যদি উৎসাহিত করেন তো আমরা নেক্সট টাইম আরো ভালো ভালো গাড়ি নিয়ে রিভিউ করব, ভালো গাড়ি কালেকশন করব। আপনারা কোন টাইপের গাড়ি চান তো আমরা সেই গাড়ি উঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সর্বোপরি আপনাদের কাছে আরেকটা লাস্টে কথা বলি, ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সবসময় আমাদের পাশে থাকবেন। এই আশা রেখে সবাইকে আসসালামু আলাইকুম।